ক্রিয়েটিভ পিছনের সাইডটা দেখুন, কোন গাড়ির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন, অ্যাভেটারের সঙ্গে? হ্যাঁ, কিছুটা অ্যাভেটারের মতো লাগে, এবং পিছনের সাইডের ডিজাইনটা খুবই সুন্দর, সামনেরটা অত অ্যাট্রাকটিভ না। এটা হচ্ছে এক্সপান জি সিক্স, অর্থাৎ আমরা শিয়াফাংও বলে থাকি। নামটা একটু অট লাগলো, কোনো কিছু করার নেই, কারণ হচ্ছে সিইও মালিকের নামই হচ্ছে শিয়াফাং। তো যাই হোক, দেখেন ওখানে এমপিভিটা আছে, ওই সাইডে হচ্ছে সিডানটা ওদের, এখানে হচ্ছে জি সিক্স, এটা হচ্ছে কুপে স্টাইলের, ওই পাশে হচ্ছে আপনার ওদের যে এসইউভিটা ওটা দেখতে পাচ্ছেন, ওর পাশে একটা সিডান, আরেকটা সিডান আছে যেটা খুব একটা আপনার ইয়ে না, ওই লাইন আপের এক্সপং পি সেভেনটাই হচ্ছে সব থেকে গর্জিয়াস। এমপিভিটা মোটামুটি সুন্দর, চিকার 009 মতো, আমি এটাও মোটামুটি সুন্দর, বাট ওই এসইউভিটা খুব ভালো চলতেছে। তো প্রথমের দিকে পিছনের সাইডটা এই জন্য দেখালাম যে গাড়িটা সব থেকে আকর্ষণীয় দিক আমার কাছে মনে হচ্ছে পিছনের সাইডটা। সো এখানে ফুল একটা টেল লাইট পাচ্ছেন, এলইডি টেল লাইট অবশ্যই, এখানে 360 ডিগ্রি ক্যামেরা, তার পাশাপাশি অনেকগুলো সেন্সর দেওয়া আছে। এটা একটু ওপেন করি ট্রাঙ্কটা। সো ট্রাঙ্ক ওপেন করে এখানে দেখুন আপনারা, এখানেও 480 লিটার এরকম স্টোরেজ ক্যাপাসিটি আপনারা পাবেন। সো হুইচ ইজ গুড এনাফ, এবং তার পাশাপাশি এখানে দেখুন লাইট দেওয়া আছে ট্রাঙ্কের সঙ্গে। সো আপনারা যদি কার্গো কোথাও ধরেন যে আপনার পার্কিং স্পেস অনেক ডার্ক, সেক্ষেত্রে লাইটগুলো আপনাকে অনেক হেল্প করবে। তার পাশাপাশি এখানে তেমন কোনো সুইচ দেওয়া নেই, অর্থাৎ এই সুইচের মাধ্যমে আপনাকে এটাকে প্রেস করে এগুলো নামায় নিতে পারবেন না, অর্থাৎ আপনাকে এগুলো ম্যানুয়ালি করতে হবে। তার পাশাপাশি এখানে দেখি আমরা, এখানে একটা ভালো স্পেস পাচ্ছেন আপনার টুলসগুলো ক্যারি করার জন্য, তার পাশাপাশি এটা তো গুড না, এবং সবগুলো হচ্ছে হাইড্রোলিক, অর্থাৎ হচ্ছে আপনি প্রেস করে এগুলো ওপেন করতে পারবেন, প্রেস করে ক্লোজ করতে পারবেন। সো পিছনের সাইডটা এটা খুবই সুন্দর একটা ডিজাইন বলবো। আর এখানে আসি, এখানে আসলে এই জায়গায় কি, ওয়াও, সো এটা অনেকে না জানলে এটা জানবেই না, তাতে তার চার্জিং পোর্টটা হচ্ছে, এখানে হচ্ছে আপনার দুটো চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে স্লো চার্জিং পোর্ট, একটা হচ্ছে ফাস্ট চার্জিং পোর্ট। সো আপনি যদি স্লো চার্জিং পোর্টটা ইউজ করেন তাহলে সময় লাগবে কিন্তু 10 থেকে 12 ঘন্টা ব্যাটারিটা চার্জ হতে, আর ফাস্ট চার্জিং পোর্টটা ইউজ করলে সময় লাগে 30 মিনিটস, তবে 30 মিনিটসে 80% চার্জ হয়, তবে 40 মিনিট চার্জ করলে ফুল চার্জ করতে পারবেন। হাফসাই গেছি, অনেক কাজ করতাম আজকে, ওভার ডোর হ্যান্ডেল। সো গাড়িটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখুন, অনেক অ্যাভেটারের 11-এর সঙ্গে মিল আছে, খুবই সুন্দর একটা ডিজাইন। সনেটটা যতটা অ্যাট্রাকটিভ, সামনেরটা অতটা না, আমি আসলে সব গাড়ির গুণকীর্তন করতে পারতেছি না এখন। ও, এটার উচ্চতা হবে কিন্তু 1.7 মিটার, লেন্থ হচ্ছে 4.8 মিটার, হুইল বেস হচ্ছে আপনার 2.9 মিটার, ফ্রন্ট হুইল ডিস্টেন্স 1.9, রিয়ার হুইল ডিস্টেন্সও 1.9, গ্রাউন্ড ক্লিয়ারেন্স অর্থাৎ মাটি থেকে এটা উচ্চতা 30 সেন্টিমিটার, এই গাড়িতে কোনো এয়ার সাসপেনশন নাই। তার পাশাপাশি হচ্ছে আমরা একটু সামনের দিকে আসি, সামনের দিকে আসলে এই জায়গায় দেখি, এই জায়গায় গুড়িয়া টায়ার পাচ্ছেন আপনারা, তার সঙ্গে 20 ইঞ্চ হুইলস, এবং টায়ারের সাইজ হচ্ছে 255/45/20, তার সঙ্গে হুইল সাপটা দেখতে পাচ্ছেন, লোগোটা দেওয়া আছে এক্সপাংয়ে। এবং আমরা আরেকটু সাইডের দিকে আসি, সাইডের দিকে আসলে সামনের দিকে ডিজাইনটা দেখুন, খুবই সুন্দর ডিজাইন, এবং এখানেও একটা ফুল টেল লাইট পাচ্ছেন আপনারা। সো এখানেও আপনারা একটা ফুল না, এই পার্টটা কিন্তু আলাদা, এই পার্টটা আলাদা, এখানে লোগোটা মাঝখানে দেওয়া। সো এখানে একটা টিটিএম রানিং লাইট আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমি প্রথমের দিকে বললাম, পিছন থেকে শুরু করলাম এই কারণে গাড়িটার সামনাটা অতটা আপনার ইয়ে না, অর্থাৎ সামনের দিকে আরও কিছু জিনিস দেখাই, সেটা হচ্ছে কেমন, এখানে তো অবশ্যই আপনারা এলইডি ডেটেম রানিং লাইট, এলইডি হেডলাইট, এলইডি হাই বিম লো বিম সবই পাবেন, তার সঙ্গে ক্যামেরা পাচ্ছেন। এই গ্রিলটা, এটা কিন্তু ফাংশনাল না, এটা জাস্ট একটা ডিজাইন, এবং তার পাশাপাশি এটা মনে হয় আমাকে ম্যানুয়ালি ওপেন করতে হবে। পাওয়ার ট্রেনটার সামনের দিকে, সেক্ষেত্রে আমি দেখি এখানে সামনে কোনো স্টোরেজ ক্যাপাসিটি হয়তো বা নাই, হ্যাঁ হয়তো বা নাই বলতে নাই, তো সেক্ষেত্রে হচ্ছে পাওয়ার ট্রেনটা সামনের দিকে, এই গাড়ির পাওয়ার আউটপুট হবে আপনার, পাওয়ার আউটপুট হবে 250 কিলোওয়াট অ্যালং উইথ 400 নিউটন মিটার অফ টর্ক, ওদের মোটামুটি ওই এসইউভিটার পাওয়ার আউটপুট মোটামুটি সেম। তো তার পাশাপাশি হচ্ছে আমরা একটু ইন্টেরিয়রটা দেখাই, অনেক আইরা আসে, অনেক লোকজন এখন, বিশেষ করে চাইনিজ নিউ ইয়ার সামনে আসতেছে, তা
এখন কিন্তু ধরেন যে গাড়ি বেচাকেনার একটা গাড়ি বেচাকেনার জন্য এখন একটা পারফেক্ট টাইম এবং তারা খুবই মার্কেটিং করতেছে এই কারণে। সো আমরা ইন্টারভিউটা একটু দেখাই আপনাদেরকে। অনেক লোক তো যত কুইকলি পারি কাজটা করতে হবে। এখানেও আপনারা পিভিসি লেদার পাচ্ছেন এবং সব কোয়ালিটি, এখানে নেপাল লেদার তারা ইউজ করেনি। তবে চারটা সিটি হচ্ছে আপনার ইলেকট্রিক সিট অর্থাৎ সিট হিটিং, সিট মাসাজ, এটা তো আপনারা ইউজ ওপেন করতে পারবেন। তার পাশাপাশি এখানে দেখুন এবং ওর পাশাপাশি এখানে দেখুন লেদার স্ট্রিং ফিলস পাচ্ছে, এটা অ্যাডজাস্টেবল, এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো তার পাশাপাশি এখানে দেখুন এগুলো একটু নতুন ডিজাইনের তারা দেওয়ার চেষ্টা করছে। এখানে এসি ভেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, দুটো ফোন চার্জ করতে পারবেন, টু কাপ হোল্ডার দেওয়া আছে, খুবই মিনি একটা স্ক্রিন দেওয়া আছে যে স্ক্রিনটার মাধ্যমে আপনারা যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো ইউজ করতে পারবেন। তার পাশাপাশি এই যে দেখুন এই গাড়িটা নেভিগেট করতে পারে এবং এখানে আপনারা একটা রোবটও দেওয়া আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে আপনাদের, তো ওর সঙ্গে কথা বলে আপনারা এই কাজগুলো করতে পারেন। ওর নাম হচ্ছে শাওপি, এই শাওপাংয়ের নাম হচ্ছে অনেকটা বাট করার কিছু নাই, ওদের হচ্ছে সিওর নাম হচ্ছে মিস্টার শাফা। তো তার পাশাপাশি এখানে দেখুন সবগুলো ফাংশন অর্থাৎ অন্যান্য গাড়ির যে ফাংশনগুলো সেম এখানে দেওয়া আছে। এখানে কয়েকটা মোড ইউজ করতে হবে, মোড ইউজ করে তারপর কি হবে এরকম হাজারো ফাংশন আছে। সো এখানে দেখতে পাচ্ছেন এরকম চার পাঁচটা ইয়ে আছে, অর্থাৎ হচ্ছে আপনি রাতে ঘুমের ফিলিংস দরকার আপনার, বেসিক্যালি হচ্ছে আপনার যখন খুবই টায়ার্ড থাকি, যেমন আমি এখন সারাদিন কাজ করি খুবই টায়ার্ড, সো এই ক্ষেত্রে আপনার গাড়িগুলো অনেক সময় রিল্যাক্সেশনের জন্য খুবই ভালো কাজ করে থাকে। তো যাই হোক না কেন, এরকম হাজারো ফাংশন আছে এই গাড়িগুলোতে, এগুলো আপনারা স্ক্রিনের মাধ্যমে করতে পারবেন প্লাস হচ্ছে ভয়েস অ্যাসিস্টের মাধ্যমে করতে পারবেন। তার পাশাপাশি এখানে ছোট একটা মনিটর দেওয়া আছে সামনের দিকে, যেখানে আপনারা কত কিলোমিটার চলতেছে এগুলো দেখতে পাবেন। এবং তার পাশাপাশি আর্মরেস্টটা দেখুন, এখানে একটা ভালো স্পেস দেওয়া আছে এবং উপরের দিকে দেখি, উপরের দিকে এখানে সানগ্লাস রাখার জন্য কিছু দেওয়া নেই, হ্যাজার্ড বাটনটা এই জায়গায় দেওয়া, এটা খুবই বেসিক একটা ভেহিকল। এখানে লাইট দেওয়া আছে মিররের সঙ্গে, তার পাশাপাশি একটা সানরুফ দেওয়া আছে যেটা ওপেন হয় না, আর তেমন কোনো ফাংশন নাই। এখানে একটা ক্যামেরা দেওয়া আছে যেটা আপনাদের ডাটা রেকর্ড করবে। সো আমরা চলুন একটু সেকেন্ড রোটা আপনাদেরকে দেখাবো। এখানে ওপেন করার সিস্টেম কিন্তু হচ্ছে এখানে একটা সুইচ দেওয়া আছে, এটার মাধ্যমে সেকেন্ড রোটা দেখাই। সো সেকেন্ড রোটার ব্ল্যাক ভার্সনের, খুব একটা লাক্সারি দেখাচ্ছে না বাট মোটামুটি গুড কোয়ালিটির ম্যাটেরিয়ালস তারা ইউজ করছে। সো এখানে দেখুন অ্যানাফ লেগ স্পেস, অ্যানাফ হেড স্পেস পাচ্ছি, দুটো এসি ভ্যান পাবেন, এখানে দুটো ইউএসবি পোর্টও পাবেন আপনারা। তার পাশাপাশি আর্মরেস্ট পাচ্ছেন, আর্মরেস্টের সঙ্গে এখানে টু কাপ হোল্ডার দিয়ে দেওয়া আছে। বাট আমি বারবারই বলতেছি যে একটা কোম্পানির সবগুলো গাড়ি তো আর আকর্ষণীয় হয় না বা সবগুলো গাড়ি খুবই সুন্দর হতে পারে না, সেক্ষেত্রে এটা হচ্ছে ওদের খুব বেসিক একটা ইলেকট্রিক ক্রস ওভার, যেটার প্রাইস চাইনিজ মার্কেটে আপনার 17-20 লাখের মধ্যে এবং বাংলাদেশি টাকা ধরেন 30-32 লক্ষ টাকা, 30 লক্ষ টাকার মধ্যে। সো গাড়িটা আপনারা দুইটা ব্যাটারি পেকে পাচ্ছেন 78 কিলোওয়াট অথবা 100 কিলোওয়াট, এটাও আপনারা হয় 600 কিলোমিটার চালাতে পারবেন না হলে 700 কিলোমিটার। সো গাড়িটার টপ স্পিড হবে 200 কিলোমিটার পার আওয়ার, এটা 0-100 সময় নেয় 5.8 সেকেন্ড, এবং এই গাড়িতেও আপনারা অটোহুড থেকে শুরু করে সব কিছু পাবেন। তার পাশাপাশি হচ্ছে এটাও নেভিগেট করে চলতে পারে এবং এটাও অটোমেটিক ড্রাইভিং করতে পারে, এটাও অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট আছে। এখন সবগুলো ইলেকট্রিক ভেহিকেলই এই বাজেটের মধ্যে তারা চেষ্টা করতেছে যে সব ধরনের ফ্যাসিলিটিস প্রদান করার জন্য। সো এই গাড়িটাও আপনাদের ইন দ্য ফিউচারে বাংলাদেশে একটা ইলেকট্রিক ক্রস ওভার হলেও হতে পারে, কারণ বাংলাদেশেও তো একটা সময় ইলেকট্রিক গাড়ি যাবে, তো সেক্ষেত্রে অবশ্যই হয়তোবা দেখা যাবে যে 2-1 বছর পরে এই গাড়িটা বাংলাদেশে যাচ্ছে। তো যাই হোক না কেন, আশা করি গাড়িটা সম্পর্কে জেনে ভালো লাগবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে, ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।